हेलो বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম ব্লগস। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি তোমাদেরকে নিয়ে সবাইকে। তো যাই হোক, তো চলো, আমি সোনালি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর তার সাথে গুড মর্নিং জানাই সবাইকে, কারণ আজকে এখন সকাল 8টা বাজে। তো সকাল 8টাতে ভিডিও শুরু করে ফেললাম, দেখতে পাচ্ছ রেডি হয়েছি, মানে কোথাও যাব। তো হ্যাঁ বন্ধুরা, রানীগঞ্জে যাব, আর সকাল থেকে সমস্ত কাজ যতটুকু পেরেছি কমপ্লিট করেছি আর বাকি রেখে দিয়েছি, এসে করব। ঠিক আছে, এখন আমাকে রানীগঞ্জে যেতে হবে, দরকার আছে, কাজ আছে। তো সকাল থেকে জানো তো কিচ্ছু খাইনি, সকালে উঠে অন্যদিন তারা পড়ে যায়, যে একটু চা বা কফি না খেলে যেন ফ্রেশ হয় না মুডটা, তো সেই জন্য সকালে উঠে ফ্রেশ হয়ে একটু চা কফি খাই। আর কিন্তু আজকে সেটাও খাইনি জানো, একদম পুরো মানে উপবাস বলতে পারো। তো কেন খাইনি, কি কারণে, তো সেটা তো তোমরা জানতে পারবে। তো চলে, এখন আমাদের টাইম অলরেডি হয়ে গেছে, আমরা এরপর বেরিয়ে পড়বো, তারপরে তোমাদেরকে পরে বলবো যে কেন আজ সকাল থেকে না খেয়ে থাকলাম। ঠিক আছে, তো চলো সঙ্গে থেকো। বন্ধুরা জানো তো অনেকক্ষণ রানীগঞ্জ থেকে চলে এসেছি, এসেই দেখো সরাসরি তোমাদেরকে ফল নিয়েই বসে গেছি কথা বলতে। তো দেখতে পাচ্ছ একটা বড় সাইজের তরমুজ এনেছি, এটা 3 কিলো সাইজের আছে। আর এসে জানো তো একটু জলে ভিজিয়ে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, কেননা কাঠভোর খাবো এখন। আর বলেছে তো ভেতরটা লাল হবে, জানি না কি হবে এখন। আরেকটা দেখো, আমি নতুন ফল নিয়েছি, এটা দোকানদার বললো খরমুজ বা ফুটি। ঠিক আছে, অনেকে এই ফলটার সাথে পরিচিত, কিন্তু আমি পরিচিত ছিলাম না, আজকে প্রথমবার নিয়ে এলাম। তো সেটাই তোমাদের সাথে ছোটোখাটো সমস্তটাই শেয়ার করি, তো সেই জন্য শেয়ার করেও ফেললাম। আর রানীগঞ্জে গেছিলাম, তোমাদেরকে বলি, আমার কিছু ব্লাড টেস্ট করার ছিল খালি পেটে, সেগুলো করাতেই গিয়েছিলাম। তো চলো এখন ফলগুলো কাটা যাক। তো এই দেখো বন্ধুরা, আমরা মা ছেলেতে এখন বসেছি। আর জানো তো অঙ্কন বলছে তোমাদেরকে এই নামটা বলবে, কি বলছিল বল দোকানদার? যখন আমরা কিনলাম তখন দোকানদার বলছিল ফুটি নালে খরমুজ, বললো যে এটা মানে যে কোনো নামেই ডাকতে হবে, হ্যাঁ ডাকতে পারো, মানে ও ফুটি বলছিল। তো আমরা ইয়ে করলাম, জানলাম যে ফুটি মানেই ওরা হয়তো এটাকে খরমুজ বলছে, এরকম তরমুজ না খরমুজ। ঠিক আছে, আর যাই হোক, ও হয়তো ইংলিশে ফুটি বলছিল, তো ফুটি বলছিল সেটাই আমরা জানি। আর তোমরা যদি এই ফলটার কোনো নাম জানো বা আলাদা কোনো নামে ডাকা হয়, তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই আমাদেরকে কমেন্টে জানিও। ঠিক আছে, তো এখন দেখো অঙ্কন হাতে ছুরি নিয়ে বসেছে, ও এই তরমুজটা খরমুজটা কাটবে বলে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন এখন কাটবি না, দাঁড়া দাঁড়া একটু দাঁড়া, ওয়েট কর। তো ও এটা, হ্যাঁ ওটা কাটবে বলে বসে আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, কি ব্যাপার জানো তো, অঙ্কনের কাণ্ড দেখবে, ও এই আইসক্রিমটা খেয়েছে বাজারে। ঠিক আছে, এই আইসক্রিমটা খেয়েছে, এই দেখো এই আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ টেস্টি ফুড। আর কি করেছে জানো, ডাব্বাটা না সঙ্গে করে নিয়ে এসছে, বলছে ডাব্বাটা থাক মা, আমার কাজে লাগবে। ও ওই যে অনেক কিছু ও কাঠ ফাট বানায়, সেগুলো বলছে এটার মধ্যে ভরে রাখবে। এখন মনে হচ্ছে এটার কোনো কাজে লাগবে না, এটা ধুয়ে পরিষ্কার করে রাখলে ডাব্বাটা কাজে লাগবে রে। তো ওর কাণ্ড দেখো, ডাব্বা আছে, হ্যাঁ আইসক্রিম খেয়ে সবাই ডাব্বা গুলো ফেলে দেয়। আর অঙ্কন দেখো, ওটা নষ্ট করিস না। আর অঙ্কন দেখো ডাব্বাটা কেমন সঙ্গে করে নিয়ে এসে, তো এটাকে এখন ধুয়ে পরিষ্কার করতে হবে। তো চলে এখন এটা আমরা কাটবো। তো দেখো আমরা প্রথমে এই খরমুজটাকে কাটছি, মানে আচ্ছা ঠিক আছে, মানে ফুটিটাকে আগে কাটা হচ্ছে। ঠিক আছে, দেখি বলেছে তো ভেতরটা একদম দারুণ নাকি টেস্টিফুল খেতে, আমরা জানো তো আগে এটা না, এটা ফুটিয়েই বলে, এটাকে বলে ফুটি, এটা জানো তো আমরা আগে কিন্তু খাইনি। এই পথ এ ওরকম ওরকম কেন কাটছিস রে? আরে দাদা ওরকম কাটে না, এ ওটা ওটা এরকম লম্বা লম্বা কাট, হ্যাঁ হ্যাঁ লম্বা লম্বা কাট, নিচে নামা তুই পারবি না হলে দে আমাকে, হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে, ওকে ওকে ওকে। এই যে দাদা দাদা দাদা, এটা আর কাটবি না, এটা এটা তোর বাবা খাবে, এটা নষ্ট করবি না। এই দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ সামনে থেকে ফলটা কতটা সুন্দর দেখতে লাগছে, কালারটাও দারুণ জানো তো।
ফুটি কাটা তো কমপ্লিট, এখন খাওয়ার পালা। এরপরে আর তাছাড়া কি বলো তো, ব্লাড দিয়েছি তো, একটু ফল খেয়ে আবার ব্লাডটা তৈরি করতে হবে তো বলো বন্ধুরা। ফুটি খাওয়া তো শেষ হলো বন্ধুরা, তো এই খরমুজ খাওয়ার পর দেখো আর কি কি ফল এনেছি। বাজারে গিয়ে তালশাঁস যখন পেয়েছি তখন আর একদমই হাতছাড়া করলাম না, তাই একদম একটু বেশি পরিমাণে তালশাঁস নিয়ে চলে এসেছি, কারণ এগুলো বছরের স্বাদ, ঠিক আছে, সব সময় পাওয়া যায় না। আর দেখলে তো বড় বড় সাইজের আঙ্গুর, এখানে মৌসম্বি আর জামরুল, এগুলো এই জামরুল বলো তালশাঁস বলো এগুলো বছরে এনিটাইম পাওয়া যায় না, তাই এগুলো যখন বাজারে আসে তখন একদমই হাতছাড়া করি না, নিয়ে চলে আসি। তো আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গাছে টাটকা টাটকা পাকা আম, একদম ফ্রেশ, খেতেও দারুণ টেস্টি জানো তো। চলো এখন সমস্ত ফল কেটে রেডি করে নিই, কারণ আজকে ঠিক করেছি শুধু ফল খেয়েই থাকবো এই বিভিন্ন ধরনের। তো আর তরমুজটাও কাটা হবে লাস্টে, ঠিক আছে। তো আগে এইগুলো রেডি হয়ে গেছে, তো এইগুলো খাওয়ার পরে তরমুজ কাটা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে খুবই ছোট্ট একটা ভিডিও করলাম, আশা করছি সবাই দেখবে আর সবারই খুব ভালো লেগেছে। তো প্লিজ লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা সবাইকে।